আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে বড় বড় অঙ্কের ভাগ করা সম্ভব এই কাজটি করার জন্য প্রথমেই তোমাদের যে জিনিসটি দরকার সেটি হচ্ছে নামতা শেখা আগের ভিডিওতে আমরা যে নামতা শিখেছিলাম এক ঘর থেকে দশ ঘর পর্যন্ত কমপক্ষে সেই নামতাগুলো তোমাদের জানার প্রয়োজন ধরো এক থেকে শুরু করে অর্থাৎ এক 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 থেকে শুরু করে দশ দশে একশো এই পর্যন্ত নামটা কমপক্ষে তোমাদের জানতেই হবে যদি তোমরা এই ভিডিওতে ভাগ অঙ্ক শিখতে চাও ধরো পঁচিশকে তুমি ভাগ করবে পাঁচ দিয়ে এখন এই অঙ্কটি করার জন্য তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা এভাবে লিখতে পারো যে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করা যদি আমি বের করতে চাই তাহলে তোমরা জিনিসটা এভাবে লিখতে পারো যে পাঁচ কে কত দিয়ে গুণ করলে পঁচিশ পাবো তাহলে ওই কোয়েশ্চেন মার্কের জায়গায় যে উত্তর পাবে সেটি হচ্ছে তোমার ভাগ ফলের উত্তর তুমি নামটা যদি পারো তাহলে তুমি এখনই জানো যে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পঁচিশ পাও সুতরাং তোমার এই ভাগ ফলের উত্তর হচ্ছে পাঁচ যেহেতু পাঁচকে পাঁচ দিয়ে গুণ করে তুমি পঁচিশ পাচ্ছ সুতরাং পঁচিশকে তুমি যদি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে তোমার উত্তর হবে পাঁচ একটা জিনিস খেয়াল রাখবে যে তোমার এই পাঁচ যেন এককের স্থানে বসে অর্থাৎ এককের স্থান বরাবর তোমার এই পাঁচ বসাতে হবে আবার দেখো আরেকটি অঙ্ক দেখাচ্ছি সাত দিয়ে তুমি উনপঞ্চাশকে ভাগ করবে অর্থাৎ এই ক্ষেত্রে তুমি এভাবে লিখতে পারো যে কে কত দিয়ে গুণ করলে আমি উনপঞ্চাশ পাচ্ছি এখানে যে তুমি তুমি যে উত্তর পাবে সেটি হচ্ছে তোমার ভাগ ফলের উত্তর তুমি যদি নামটা শিখে থাকো অথবা নামটা জেনে থাকো তাহলে তুমি অবশ্যই জানো যে সাতকে সাত দিয়ে গুণ করে তুমি উনপঞ্চাশ পাবে সুতরাং এক্ষেত্রে তোমার ভাগ ফলের উত্তর হচ্ছে সাত তারপরে দেখো নয় দিয়ে তুমি যদি ভাগ করো আহ চুয়ান্নকে তাহলে দেখো তুমি কত কি উত্তর পাবে একই নিয়মে তুমি এটা বের করতে পারো যে নয়কে কত দিয়ে গুণ করলে তুমি চুয়ান্ন পাচ্ছ তুমি যদি নামটা পেরে থাকো তাহলে তুমি অবশ্যই জানো যে ছয়কে নয় দিয়ে গুণ করে তুমি চুয়ান্ন পাবে অর্থাৎ ছয় নং চুয়ান্ন সুতরাং এক্ষেত্রেও তোমার ভাগফলের উত্তর বের করার পদ্ধতি একই এবং তোমার ভাগফলের উত্তর উত্তর হচ্ছে ছয় সুতরাং বুঝতেই পারছো যে খুব সোজা সোজা ভাগ অঙ্ক করার জন্য তোমার আহ নাম তার ধারণা থাকা প্রয়োজন এছাড়া তুমি কখনোই বড় বড় ভাগ অঙ্কের দিকে এগোতে পারবে না এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে দেখালাম কিভাবে সোজা সোজা ভাগ অঙ্কের উত্তর খুব সহজেই বের করা যায় এখন চলো তোমাদেরকে একটু উপরের দিকের আহ ভাগ অঙ্কগুলো করানো শেখাই ধরো তুমি এখন আহ তিন দিয়ে ভাগ করবে একটি সংখ্যা আহ তেতাল্লিশ কে এই অঙ্কটি তুমি কিভাবে করবে এই অঙ্কটি করার জন্য তুমি এভাবে করতে পারো যে আহ দুঃখিত আমি আবার আচ্ছা অন্য একটা ভিন্ন সংখ্যা দিচ্ছি ধরো তুমি ভাগ করবে দিয়ে তুমি ভাগ করবে তিন এখন তুমি যদি নামটা পেরে থাকো তাহলে তুমি দেখো চেষ্টা করে যে তিন দিয়ে তুমি এক কে গুণ করলে পাচ্ছ তিন তিন দিয়ে দুই কে গুণ করে পাচ্ছ ছয় আগের নিয়মেই তুমি এটাও বের করার চেষ্টা করবে দেখো এভাবে চলতে থাকলে তুমি নয় বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ পর্যন্ত যাবে এগুলো হচ্ছে তিনের ঘরে নাম ফলাফল এখন দেখো তোমার এখানে আছে এখন তুমি তোমার নামতার ঘরে দেখো তুমি নিচের দিকে পেয়েছো একুশ আর চব্বিশ তার মানে হচ্ছে তুমি আহ তেইশের বেশি যেতে পারবে না তার মানে তোমাকে নিতে হবে একুশ এখন তুমি তিনের সাথে সাত গুণ করে পাচ্ছ একুশ সুতরাং তোমার এই তেইশ তিনের মধ্যে সাতবার যাবে অথবা তিন তেইশের মধ্যে সাধ্য তিন তেইশের মধ্যে সাত বার যাবে অর্থাৎ তিন সাথে একুশ সুতরাং এই সাত তুমি এককের স্থানে লিখে তারপরে তুমি লেখো তিন সাথে একুশ এক স্থান বরাবর সাত লিখেছো এখন দেখো একুশ লেখার পর তোমার ভাগশেষ আছে দুই অর্থাৎ তেইশ থেকে তুমি একুশ বাদ দিয়ে তুমি বাকি থাকছে দুই অর্থাৎ তুমি উত্তরটি এভাবে লিখবে তেইশ ভাগ তিন সমান সমান সাত এবং রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ হচ্ছে দুই রিমাইন্ডার টু অর্থাৎ ভাগশেষ দুই কেননা তুমি তেইশকে তিন দিয়ে কখনোই নিঃশেষে ভাগ করতে পারো না অর্থাৎ তোমাকে তেইশটা জিনিস দেওয়া হলে তুমি যদি জনের মধ্যে ভাগ করতে করে দিতে বলো তাহলে সাত সাতজনের মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাওয়ার পরে দুঃখিত তিনজনকে যদি সমান ভাগে ভাগ করে দিতে বলো তাহলে প্রত্যেকে সাতটি করে পাবে এবং সবশেষে দুটি বাকি থাকবে এটি হচ্ছে তোমার ভাগ শেষ আশা করি তোমরা বুঝতে পারছো এরপর চলো আমরা আরেকটি অঙ্ক করি ধরো তুমি আহ চার দিয়ে ভাগ করবে একটি সংখ্যা ধরো সংখ্যাটি হচ্ছে তিন চার চার অর্থাৎ এক্ষেত্রে দেখো প্রকৃতপক্ষে এখানে স্থানীয় মানের প্রয়োজন আছে অঙ্কটি বোঝার ক্ষেত্রে অর্থাৎ এখানে তোমার শতকের স্থানের অঙ্ক আছে তোমার দশকের স্থানের অঙ্ক আছে তোমার এককের স্থানের অঙ্ক আছে তিনশো চৌচল্লিশে চার দিয়ে যখন তুমি ভাগ করবে তখন তুমি কি দেখবে এত বড় অঙ্ক তুমি চার ঘরের নামতা মুখস্ত করে বের করা খুব কঠিন অর্থাৎ তিনশো চৌচল্লিশ এর মধ্যে চার কয়বার যায় একবার বের করা সম্ভব নয় তুমি প্রথমে দেখো তিন এর মধ্যে চার যায় কিনা যায় না অর্থাৎ তিনশো মধ্যে চার দুঃখিত তিনের মধ্যে শতকের স্থানে তিনের মধ্যে চার যায় কিনা যাচ্ছে না অর্থাৎ শতকের স্থানে তিনের মধ্যে চার একবারও যায় না সুতরাং তুমি এখন তাকিয়ে দেখো যে তিনের পরবর্তী সংখ্যা অর্থাৎ তিন এবং চার একত্র করে চৌত্রিশ দেখো আমি দেখো চার ঘরের নামটা থেকে বের করছি চার আটে বত্রিশ হয় চার নং ছত্রিশ হয় সুতরাং আহ ছত্রিশ যেহেতু চৌত্রিশ থেকে বেশি হয়ে যাচ্ছে সুতরাং চার নয় বার যাবে না চার চৌত্রিশের মধ্যে আট বার যাবে সুতরাং তুমি দেখো দশকের স্থান বরাবর অবশ্যই আট লিখবে অন্য কোনো স্থানে নয় কারণ তুমি দশকের স্থানের অঙ্ক সহ কাজ করছো চৌত্রিশ তোমার দশকের স্থানে চার নিয়ে হয়েছে সুতরাং তুমি প্রকৃতপক্ষে ভাগ করছো চার দিয়ে তিনশো কে যদিও চৌত্রিশ বক্স করা বোঝার সুবিধার জন্য বলছি তিনশো কে ভাগ করছো এবং উপরে যে আট এসেছে এটাকেও তুমি দশকের স্থানে লিখছো অর্থাৎ আশি হয়েছে তোমার উত্তর অর্থাৎ তুমি আট লিখলেও দশকের স্থানে লেখায় আশি হয়েছে এবং আশি কোন চার হচ্ছে তিনশো চল্লিশ যাই হোক আমি পাঁচাতে চাচ্ছি না দেখো এখন তোমার চার আটে বত্রিশ এসেছে এবং ভাগ শেষ এসেছে দুই দেখো আমি কলাম ভাগ করে দিয়ে দিয়ে তোমার স্থানীয় মানগুলো আলাদা করে দিচ্ছি দেখো চার আটে বত্রিশ এবং এই যে কলামগুলো ভাগ করে দিলাম এতে তোমার বুঝতে সুবিধা হবে দেখো চার আটে বত্রিশ এসেছিল এবং ভাগশেষ এসেছে দুই এই দুই আমি দশকের স্থান বরাবর লিখবো কারণ দশকের স্থানগুলো বিয়োগ করে আমি আমার এই দশকের স্থানের অঙ্কগুলো বিয়োগ করে আমি আমার এই ভাগশেষ পেয়েছি এখন দেখো আমার হাতে এখনো চার বাকি আছে এই চার আমি এখন নিচে নামিয়ে দেব কারণ আমি শুধু কে নিয়ে অঙ্ক করছি না আমি তিনশো কে নিয়ে অঙ্ক করছি সুতরাং চার নামিয়ে ফেলবো এবং আমার হাতে হলো চব্বিশ এখন আমি দেখব চার চব্বিশের মধ্যে কতবার যায় দেখো চার চব্বিশের মধ্যে তুমি যদি চার ঘরের নামটা পেরে থাকো তাহলে সহজেই বলতে পারবে যে চার চব্বিশের মধ্যে কতবার যাচ্ছে চার চব্বিশের মধ্যে চার ছয় চব্বিশ হয় সুতরাং চার চব্বিশের মধ্যে ছয় বার যায় সুতরাং তুমি ছয় লিখে দাও এবং নিচে চার চব্বিশ লিখে ফেলো এবং এরপরে তুমি বিয়োগ করে দেখো তোমার হাতে কত বাকি থাকে তোমার বিয়োগ চিহ্ন দাও এরপরে বিয়োগ করে দেখো তোমার হাতে আর কোনো ভাগশেষ বাকি নেই সুতরাং তোমার উত্তর নিঃশেষে মিলে গেছে অর্থাৎ তুমি তিনশো চৌচল্লিশ কে চার দিয়ে ভাগ করে তোমার উত্তর পাচ্ছ ছিয়াশি এবং ওই ছয় ছিয়াশির ছয় তুমি অবশ্যই এককের স্থান বরাবর লিখবে এখন আশা করি তুমি বুঝতে পারছো যে কেন জিনিসটি হয়েছে কারণ তুমি শেষ অঙ্কে এককের স্থানে চার নামিয়ে তারপর তোমার অঙ্ক করেছো সুতরাং ওই ছয় তোমার এককের স্থান বরাবর হবে পরের অঙ্কে চলে এসেছি দেখো আমি একানব্বই এবং সাত লিখেছি ভাগ করছি সাত দিয়ে এক্ষেত্রেও দেখো আগের মতোই প্রথমে দেখো নয় আমার সাত দিয়ে ভাগ করা যায় নয়ের মধ্যে সাত এবং সাত দু চোদ্দ হয় সুতরাং বেশি যাওয়া যাবে না সাত এক্ষে সাত সাত আমি নিচে লিখলাম এবং এক কে আমি লিখবো দশকের ভাগ ফলের এক লিখবো আমি দশকের স্থান বরাবর দেখো আমার ভাগশেষ থাকে দুই এবং আমি এককের স্থানের এক নামিয়ে দেব হলো একুশ এরপরে দেখো সাত একুশের অবশ্যই সাত একুশের মধ্যে তিনবার যায় এখন দেখো আমি তোমাদের আহ সাত একুশের মধ্যে যেহেতু তিনবার যায় সুতরাং এর পরবর্তী ধাপ হচ্ছে ওই তিন উপরে লিখে দেওয়া কিন্তু তার আগে দেখো আমি এক কেন নামালাম এটি হচ্ছে এক নামিয়ে দিয়েছি কারণ সাতের পাশে আমার কোনো অঙ্ক বাকি নেই এবং সাত দশকের স্থানে যেহেতু এখন দেখো আমি আগের কথায় ফিরে যাচ্ছি তিন সাথে একুশ একুশ লিখে দিলাম বিয়োগ করে দিয়ে হলো শূন্য এরপরে চলো আমরা উত্তরটি লিখে ফেলি একানব্বই ভাগ সাত সমান সমান তেরো এবং যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়েছে সুতরাং আমার আর ভাগ শেষ নিয়ে চিন্তা করার কিছু নেই চলো আমরা আরেকটি ভিন্ন অঙ্কে যাই একটু অপেক্ষা করো আমি লিখছি ধরো আমি এখন আট দিয়ে ভাগ করব আরেকটি সংখ্যা আহ ছয় শূন্য আটকে এখন দেখো ঠিক আগের মতোই আমি দেখবো যে আট ছয়ের মধ্যে যায় কিনা আট ছয়ের মধ্যে একবারও যায় না এখন দেখো আট ষাটের মধ্যে যায় কিনা আমি সেটা দেখবো হ্যাঁ আট ষাটের মধ্যে যায় এখন নামটা জেনে থাকলে তুমি বলতে পারবে যে আট ষাটের মধ্যে কতবার যায় দেখো আট ষাটের মধ্যে আমি করে করে দেখাচ্ছি আট গুণ সাত সাত আট হয় ছাপ্পান্ন আর আট গুণ আট হয় চৌষট্টি যা ষাটের বেশি হয়ে যায় সুতরাং আমি আট গুণ আট নিতে পারবো না সুতরাং আমার নিতে হবে সাত এবং এই সাত আমি লিখবো আহ দশকের স্থান বরাবর দেখো দশকের স্থান বরাবর এখন দেখো সাত আটে হয় ছাপ্পান্ন কারণ এখানে আমি সাতটি দশকের স্থান বরাবর লিখেছি কারণ আমার অঙ্কের শেষে দশকের স্থানের অঙ্ক আছে এই জন্যই আমি এখানে দশকের স্থানে লিখেছি দেখো সাত আটে ছাপ্পান্ন এরপর আমি বিয়োগ করে পাচ্ছি চার এরপরে আমার দেখো আমি আগের বিয়োগের নিয়ে আমি বিয়োগ করে পেয়েছি আমি সাত থেকে ছাপ্পান্ন বিয়োগ করে পেয়েছি চার এরপরে দেখো আমি আহ হাতের আট নামিয়ে দিচ্ছি উপর থেকে আমার হাতে হলো আটচল্লিশ এখন নামটা পড়ে থাকলে তুমি অবশ্যই বলতে পারবে যে আট আটচল্লিশের মধ্যে ছয় বার যায় দেখো আট ছক আটচল্লিশ সুতরাং আমি ছয় উপরে এককের স্থান বরাবর লিখে দিচ্ছি এখন দেখো আট ছক আটচল্লিশ আটচল্লিশ নামিয়ে ফেলো এবং হাতে আমার বিয়োগ করে আমার হাতে আর কিছু বাকি থাকে না অর্থাৎ বিয়োগ করে আমি পাই শূন্য সুতরাং আট দিয়ে আমি ছয়শ আটকে ভাগ করে আমার উত্তর পাচ্ছি ছিয়াত্তর এবং এক্ষেত্রে আমার কোনো ভাগশেষ অবশিষ্ট থাকছে না আশা করি এতক্ষণ আমরা ভাগ অঙ্ক নিয়ে যে আলোচনা করলাম তা তোমাদের অনেক উপকার আসবে আশা করি তোমরা এই অঙ্কগুলো ভবিষ্যতে প্র্যাকটিস করতে থাকবে